সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। রুশ ইউক্রেন উত্তেজনা, শক্তিতে কতটা এগিয়ে রাশিয়া? একসাথে মিলে আমেরিকাকে ব্যর্থ করে দেব, চীনা প্রেসিডেন্টকে বললেন কিম জং উন। যুক্তরাষ্ট্র না রাশিয়া, কার পক্ষে যাবে জানালো ইসরায়েল। জেলেনস্কিকে কিয়েভ ত্যাগ করে লেভিভে যাওয়ার পরামর্শ বাইডেন প্রশাসনের। ইউক্রেন সংকট, রুশ পাইপলাইনের অনুমোদন আটকে দিল জার্মানি। আমেরিকায় বাস করছেন শি জিনপিং এর মেয়ে, দাবি মার্কিনিদের। ইউক্রেনের শান্তি রক্ষায় রুশ সৈন্য মোতায়েনের নির্দেশ অর্থহীন বললেন মার্কিন দূত। ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের অঞ্চলে বিস্ফোরণ এবং এখনও ইউক্রেন নিয়ে ব্লিংকেনের সঙ্গে বসতে প্রস্তুত রাশিয়া। দর্শক, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, পিয়ংইয়ং এবং বেইজিং একসাথে মিলে আমেরিকার হুমকি এবং শত্রুতাপূর্ণ নীতিকে ব্যর্থ করে দেবে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। রুশ ইউক্রেন উত্তেজনা, শক্তিতে কতটা এগিয়ে রাশিয়া? ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী দুটি অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। তবে ইউক্রেন বলছে তারা বিনা বাধায় কাউকে একখণ্ড জমিও দখল করতে দেবে না, প্রয়োজনে লড়তেও রাজি। আর পশ্চিমারা তো আগে থেকেই সতর্কবার্তা দিয়ে আসছে, রাশিয়া যে কোনো দিন ইউক্রেন আক্রমণ করতে পারে। ফলে টান টান উত্তেজনার মধ্যে গোটা বিশ্বের নজর এখন রাশিয়া ইউক্রেনের দিকে। কি হবে সেখানে? রাশিয়া আক্রমণ করলে ইউক্রেন কি তা ঠেকাতে পারবে? তাদের কি রয়েছে সেই শক্তি? চলুন এক নজরে দেখে নেওয়া যাক রাশিয়া এবং ইউক্রেনের সামরিক শক্তির পার্থক্য কতটা। বিশ্বের সামরিক শক্তিধর দেশগুলোর মধ্যে রাশিয়া দ্বিতীয়। 140 দেশের এই তালিকায় ইউক্রেন রয়েছে 22তম অবস্থানে। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণকারী গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ তথ্য মতে রাশিয়ার সৈন্য রয়েছে 8,50,000, ইউক্রেনের রয়েছে মাত্র 2,00,000। তবে উভয় দেশের রিজার্ভ সৈন্য রয়েছে 2,50,000 করে। রাশিয়ার আধা সামরিক বাহিনীর সদস্য সংখ্যা 2,50,000, ইউক্রেনের 50,000। সমরাস্ত্রের ক্ষেত্রে রাশিয়া ইউক্রেনের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। রাশিয়ার আকাশযান রয়েছে মোট 4,173টি, ইউক্রেনের মাত্র 318টি। রাশিয়ার যুদ্ধ বিমান 772টি, ইউক্রেনের 69টি। রাশিয়ার হেলিকপ্টার রয়েছে 1,543টি, এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার 544টি। অন্যদিকে ইউক্রেনের হেলিকপ্টার 112টি, অ্যাটাক হেলিকপ্টার 34টি। রাশিয়ার কাছে ট্যাঙ্ক রয়েছে 12,420টি, ইউক্রেনের রয়েছে 2,596টি। আর্মড ভেহিকেল রাশিয়ার রয়েছে 30,122টি, ইউক্রেনের রয়েছে 12,303টি। রাশিয়ার স্বয়ংক্রিয় আর্টিলারি 6,574টি, ইউক্রেনের রয়েছে 1,067টি। রাশিয়ার মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে 3,391টি, যেখানে ইউক্রেনের রয়েছে মাত্র 490টি। সামরিক নৌযানের দিক থেকে অনেক অনেক এগিয়ে রাশিয়া। রাশিয়ার কাছে 605টি সামরিক নৌযান থাকলেও ইউক্রেনের রয়েছে মাত্র 38টি। রাশিয়ার কাছে একটি বিশাল বিমানবাহী রণতরি রয়েছে, ইউক্রেনের কাছে তা নেই। রাশিয়ার কাছে 70টি সাবমেরিন থাকলেও ইউক্রেনের বহরে একটিও নেই। ইউক্রেনের কোনো ডেস্ট্রয়ার নেই, যা রাশিয়ার রয়েছে 15টি। ইউক্রেনের ফ্রিগেট রয়েছে একটি, রাশিয়ার রয়েছে 11টি। মাইন ওয়ারফেয়ার নৌযান ইউক্রেনের একটি থাকলেও রাশিয়ার রয়েছে 49টি। রাশিয়ার করভেট রয়েছে 86টি, যেখানে ইউক্রেনের রয়েছে মাত্র 1টি। এর বাইরে রাশিয়া পারমাণবিক শক্তিধর দেশ, কিন্তু ইউক্রেনের কাছে এই ধরনের কোনো অস্ত্র নেই। রাশিয়ার S-400 নামে অত্যন্ত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, ইউক্রেনের কাছে এমন কিছুই নেই। একসাথে মিলে আমেরিকাকে ব্যর্থ করে দেব, চীনা প্রেসিডেন্টকে বললেন কিম জং উন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, পিয়ংইয়ং এবং বেইজিং একসাথে মিলে আমেরিকার হুমকি এবং শত্রুতাপূর্ণ নীতিকে ব্যর্থ করে দেবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম রোডং সিনমুন মঙ্গলবার এ খবর দিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ পাঠানো এক বার্তায় কিম জং উন এই প্রত্যয় ব্যক্ত করেছেন। কিম বলেন, মার্কিন সামরিক হুমকি মোকাবেলায় দুদেশ কৌশলগত সহযোগিতা বজায় রেখেছে। উত্তর কোরিয়ার পত্রিকাটি জানিয়েছে, গত রোববার কিম জং উন এই বার্তা চীনের প্রেসিডেন্টের কাছে পাঠান। এতে উত্তর কোরিয়ার নেতা আরো বলেছেন, বেইজিং এবং পিয়ংইয়ং যৌথভাবে সমাজতন্ত্রকে এগিয়ে নেওয়ার কাজ করছে। চীনে সফলভাবে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠানের জন্য কিম জং উন চীনা প্রেসিডেন্টকে ধন্যবাদ এবং অভিনন্দন জানান। অবশ্য এবারের অলিম্পিক গেমসে উত্তর কোরিয়া অংশগ্রহণ করেনি। বেইজিং এ এবারের শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেও শি জিনপিং এ অভিনন্দন বার্তা জানিয়েছেন কিম জং উন। যুক্তরাষ্ট্র না রাশিয়া, কার পক্ষে যাবে জানালো ইসরায়েল।
ইউক্রেন ইস্যুনে মধ্যপ্রাচ্যের ইহুদি দেশ ইসরায়েল কার পক্ষে যাবে, যুক্তরাষ্ট্র নাকি রাশিয়া? এ প্রশ্ন এখন অনেকের, কারণ যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুদেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলে ইসরায়েল। তবে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বদলে যুক্তরাষ্ট্রের পক্ষে থাকবে ইসরায়েল, দেশটির বেশ কয়েকজন মন্ত্রী সরাসরি এমন ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান 103 FM রেডিওকে বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেয় তাহলে ইসরায়েলও বেকায়দায় পড়ে যাবে, কিন্তু আমাদের যদি কোনো পক্ষকে বেছে নিতে হয় তাহলে আমরা যুক্তরাষ্ট্রের পক্ষে যাব। ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী মেরেভ মিখাইলি সোমবার একই রেডিও স্টেশনকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের যে বিশেষ সম্পর্ক রয়েছে এ নিয়ে কোনো প্রশ্ন নেই, আমরা স্থিতিশীলতা আনতে চেষ্টা চালাচ্ছি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক সে সম্পর্ক রাশিয়ার সঙ্গে নেই। ইসরায়েলের অভিবাসী মন্ত্রী নাকমান সাই চ্যানেল 12 বলেন, আমাদের মন হলো যুক্তরাষ্ট্রের দিকে। তিনি আরো জানিয়েছেন, তারা চাইছেন কোনো রক্তপাত ছাড়া যেন চলমান সমস্যা দূর হয়ে যায়। এদিকে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ গভীর, তবে তারা রাশিয়ার সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখে চলে, ফলে রাশিয়া এবং ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের ত্রিমুখী দ্বন্দ্বের কারণে তারা কিছুটা বেকায়দায় রয়েছে। তবে যত কিছুই হোক না কেন, ইসরায়েল কখনো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাবে না। জেলেনস্কিকে কিয়েভ ত্যাগ করে লেভিভে যাওয়ার পরামর্শ বাইডেন প্রশাসনের। ইউক্রেনের পূর্বাঞ্চলে দুই ভূখণ্ড লুহানস্ক এবং দোনেতস্ককে মস্কো স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার কূটনৈতিক উত্তেজনার পারদ আরেক দফা জ্বলে উঠেছে। এমন পরিস্থিতিতে রাশিয়া যদি ইউক্রেনে হামলা করে বসে, সেক্ষেত্রে দেশটির রাজধানী কিয়েভ ত্যাগ করাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উচিত হবে বলে মনে করছে বাইডেন প্রশাসন। ইউক্রেন প্রশাসনের দুই কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম NBC নিউজকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সরকার মনে করে রাশিয়ার সম্ভাব্য হামলা থেকে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে ইউক্রেনের ক্ষমতাসীন সরকারের উচিত রাজধানী কিয়েভ থেকে সরিয়ে দেশটির পশ্চিমাঞ্চলের শহর লেভিভে স্থানান্তর করা এবং প্রেসিডেন্ট জেলেনস্কির উচিত কিয়েভ ত্যাগ করে লেভিভে গিয়ে বসবাস করা। সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে আলাপ হয়েছে ভলোদিমির জেলেনস্কির। সে সময় বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্টকে একই পরামর্শ দিয়েছেন বলে NBC নিউজকে নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। মার্কিন কর্মকর্তাদের বিশ্বাস, ইউক্রেন পোল্যান্ড সীমান্ত থেকে 50 মাইল দূরে অবস্থিত লেভিভ শহরটি বর্তমান পরিস্থিতিতে কিয়েভের তুলনায় অনেক বেশি নিরাপদ। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের কয়েকটি দেশ নিজেদের দূতাবাস কিয়েভ থেকে লেভিভে সরিয়ে নিয়েছেন। রাশিয়া হামলা করলে তাৎক্ষণিকভাবে কি কি ব্যবস্থা নেওয়া হতে পারে সে বিষয়ে সম্প্রতি ইউক্রেনের নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাদের কিছু পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ ফোরাম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। কাউন্সিলের এক মুখপাত্র NBC-কে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কি কি পরামর্শ ইউক্রেনের কর্মকর্তাদের দেওয়া হয়েছে সে সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি ওই মুখপাত্র। এ বিষয়ে বিস্তারিত জানতে ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিল NBC। তবে দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী স্থানান্তরের বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে ইউক্রেন প্রশাসনের কোনো কথাবার্তা হয়েছে বলে তারা শোনেননি। তবে জেলেনস্কির নেতৃত্বাধীন প্রশাসনের দুই কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার সম্ভাব্য হামলা ঠেকানোর প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে দেশটির স্পর্শকাতর IT অবকাঠামো এবং সামরিক কমান্ডের সঙ্গে সংশ্লিষ্ট কিছু উপাদান ইতোমধ্যে রাজধানী থেকে স্থানান্তর করা হয়েছে। সোমবার লুহানস্ক এবং দোনেতস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া এবং ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, এই স্বীকৃতিকে তারা বিবেচনা করছেন ইউক্রেনের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে। আগামী শনিবার মিউনিক সিকিউরিটি কনফারেন্সে অংশ নিতে জার্মানিতে যাচ্ছেন ভলোদিমির জেলেনস্কি। সেখানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে তার। তবে কিয়েভের কর্মকর্তারা মনে করছেন, বিদ্যমান পরিস্থিতি মিউনিক সম্মেলনে যোগ দিতে দেশ ত্যাগ করা বিবেচনা প্রসূত কোনো সিদ্ধান্ত নয়। ইউক্রেন সংকট, রুশ পাইপলাইনের অনুমোদন আটকে দিল জার্মানি। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস জানিয়েছেন, রাশিয়া থেকে নর্ড স্ট্রিম 2 গ্যাস পাইপলাইন অনুমোদনের প্রক্রিয়া স্থগিত করেছে জার্মানি। মঙ্গলবার জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে খবর দিয়েছে। বার্লিনের সাংবাদিকদের শোলস জানান, ইউক্রেনের রাশিয়ার পদক্ষেপের জবাবে তার সরকার পাল্টা ব্যবস্থা গ্রহণ করছে। তিনি বলেন, এটি কারিগরি সিদ্ধান্ত মনে হতে পারে, কিন্তু পাইপলাইনটির অনুমোদন যাতে না হয় সেজন্য এটি প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ। এই অনুমোদন ছাড়া নর্ড স্ট্রিম 2 চালু হতে পারবে না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনের দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকে অন্যায্য এবং বোধগম্য নয় বলে উল্লেখ করেছেন জার্মান চ্যান্সেলর। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে শোলস জানান, মস্কোকে তাদের পদক্ষেপের জন্য জবাবদিহি করতে হবে। রুশ প্রেসিডেন্টের একতরফা অন্যায্য পদক্ষেপের জবাব দেওয়ার বিষয়টি এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের ঘাড়ে এসে পৌঁছেছে। সমন্বিতভাবে আমাদের পদক্ষেপ নিতে হবে। আমেরিকায় বাস করছেন শি জিনপিংয়ের মেয়ে, দাবি মার্কিনীদের। বিশ্বের দ্বিতীয় পরাশক্তি দেশের সবচেয়ে প্রভাবশালী নেতার একমাত্র সন্তান তিনি। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একমাত্র কন্যা শি মিংজে। বর্তমানে আমেরিকায় বসবাস করছেন তিনি, এমন তথ্য দিয়েছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি ভিকি হার্টজেলার। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস। কিন্তু তিনি যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ছেন সে খবর অন্তত 2 বছর পর্যন্ত নির্দিষ্ট স্তরের বাইরে প্রকাশিত হয়নি। চূড়ান্ত গোপনীয়তার মধ্যে ছদ্মনাম এবং পরিচয়ে জি সেখানে পড়াশোনা করেন মনস্তত্ত্ব এবং ইংরেজি সাহিত্য নিয়ে। জি যে সময় হার্ভার্ডে যান
ছিলেন তখনও তার বাবা চীনের প্রেসিডেন্ট হননি। কিন্তু জি এর ঠাকুরদা জি জংজুং ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির প্রভাবশালী নেতা। মাওজে দঙ্গের শাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন জি জেংজুং, ফলে প্রথম থেকেই হার্ভার্ডে চরম গোপনীয়তা পালন করতে হয়েছে জিকে। সবসময় তাকে ছায়ার মতো অনুসরণ করত বিশেষ নিরাপত্তারক্ষী বাহিনী। বাইরে সাধারণ ছাত্রী পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের ক্লাস করলেও নির্দেশ মতো বেশি পড়ুয়ার সঙ্গে তিনি বন্ধুত্ব করতে পারেননি। অবসর সময়ে জি ভালোবাসেন বিভিন্ন বিষয়ের উপর বই পড়তে, ফ্যাশনেও আগ্রহ আছে তার। 90 দশকে জি এর শৈশবের কিছু ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল, তারপর তিনি চলে যান গোপনীয়তার অন্তরালে। সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় কোথাও ছিলেন না তিনি। এখনও যে তাকে বিশেষ প্রকাশ্যে দেখা যায় সেরকম নয়। তার সম্বন্ধে তথ্য বা তার ছবি দুই বিরল। নিজের জীবন প্রায় নীরবেই কাটাচ্ছেন মিংজে। চীনের কমিউনিস্ট বিপ্লবী নেতাদের বংশধরদের তথাকথিত লাল অভিজাতদের তরুণ প্রজন্ম হিসেবে এটি এখনও অস্পষ্ট যে তিনি কোনোদিন প্রকাশ্য জীবনে হাজির হবেন কিনা। তবে ইতোমধ্যে মিং জেকে তার বাবার উত্তরসূরি বলা হচ্ছে। পারিবারিক ধারা মেনে তিনিও রাজনীতিতে পা রাখবেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু বেশ কিছু মার্কিন এবং তাইওয়ানের সংবাদ মাধ্যমে আবার উল্টো কথাও উঠে আসছে। ইউক্রেনের শান্তি রক্ষায় রুশ সৈন্যদের মোতায়েনের নির্দেশ অর্থহীন বললেন মার্কিন দূত। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সৈন্য মোতায়েনের নির্দেশকে অর্থহীন বলে অভিহিত করেছেন। এক্ষেত্রে ভ্লাদিমির পুতিনের দাবি, পূর্ব ইউক্রেনে তার সৈন্য শান্তিরক্ষীর কাজ করবে। ইউক্রেন সংকট বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বক্তব্য দেওয়ার সময় মার্কিন দূত বলেন, আমরা জানি তাদের প্রকৃত উদ্দেশ্য কি। এ ব্যাপারে শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি ডিকার্লোর মন্তব্যের পর তিনি এমন কথা বলেন। ডিকার্লো ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী দুইটি অঞ্চলে রাশিয়ার সৈন্য মোতায়েনের ব্যাপারে দুঃখ প্রকাশ করেন। পশ্চিমা বিশ্বের সতর্কতা ও হুঁশিয়ারিকে উপেক্ষা করে পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বিচ্ছিন্ন দুই অঞ্চলকে স্বীকৃতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে এক আদেশে স্বাক্ষর করেছেন তিনি। এর পরপরই পূর্ব ইউক্রেনের ওই দুই অঞ্চলে রাশিয়ার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। পূর্ব ইউক্রেনের দোনেতস্ক এবং লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কয়েক ঘণ্টা পর সেখানে রুশ সেনা মোতায়েনের নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন। মূলত এই দুই অঞ্চলে শান্তি নিশ্চিত করতে রুশ সেনাদের নির্দেশ দিয়েছেন তিনি। ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের অঞ্চলে বিস্ফোরণ। ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অঞ্চলে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার দোনেৎস্ক শহরের প্রাণকেন্দ্রে এসব বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একজন প্রতিনিধি। বিস্ফোরণের কারণ সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। তবে একটি কূটনৈতিক সূত্র রয়টার্সকে এর আগে জানিয়েছিল, সংযোগ রেখায় সরকার এবং বিচ্ছিন্নতাবাদী বাহিনীর মধ্যে গোলা বিনিময় পুনরায় শুরু হয়েছে। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের দুই বিচ্ছিন্নতাবাদী অঞ্চলের স্বাধীনতাকে স্বীকৃতি দেন। এরপর গভীর রাতে পুতিন ডিক্রিতে স্বাক্ষর করার পরপরই সাজোয়াজানের বহরকে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অঞ্চল প্রদক্ষিণ করতে দেখা গেছে। তবে এই বহর রাশিয়ান কিনা সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সীমান্তে রুশ সেনা সমাবেশের কারণে ইউক্রেনে আক্রমণের আশঙ্কার মধ্যেই পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকায় সম্প্রতি সংঘাত বেড়েছে। ইউক্রেনীয় সেনা এবং বিদ্রোহীরা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি গোলাবর্ষণের অভিযোগ করে আসছে। এখনও ইউক্রেন নিয়ে ব্লিংকেনের সঙ্গে বসতে প্রস্তুত রাশিয়া। রাশিয়া বলছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে ইউক্রেন নিয়ে আলোচনার জন্য তার দেশের পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভ্রভ প্রস্তুত রয়েছেন। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিচ্ছিন্ন দুটি অঞ্চলে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ইউটিউবে এক মন্তব্যে বলেছেন, এমনকি কঠিন এই মুহূর্তেও আমরা বলছি আমরা আলোচনার জন্য প্রস্তুত, আমরা সবসময় কূটনীতির পক্ষে। এদিকে মস্কোর স্থানীয় সময় সোমবার রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউরোপের দুটি অঞ্চল দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন। আমেরিকা সহ এর পশ্চিমা মিত্র দেশগুলো রাশিয়ার এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।